কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিতা লাইভ স্টাইল আন্দামান ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো আমার বান্ধবী আমাকে রেডি করিয়ে দিয়েছে শাড়ি পরিয়ে দিয়েছে মেকআপ করিয়ে দিয়েছে আর আমি কোথায় যাচ্ছি বলো আমি যাচ্ছি ভাইয়ের বিয়েতে বরযাত্রী আর এখানে তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে আমার ছেলে সবাই রেডি হয়ে গেছে তো আমরা এখনে দেখো কত সুন্দর করে রেডি টেডি হয়ে সবাই মিলে যাচ্ছি বরযাত্রী তো আজকে তো ভাইয়ের বিয়ে তো বিয়েতে যাব আর বিয়েটা তোমরা কন্টিনিউ দেখতেও পাবে অনেক ভালো লাগবে ব্লগটা কন্টিনিউ করো আর দেখো এখানে আমরা রাস্তায় চলে এসেছি অ্যাকচুয়ালি না বরযাত্রী সবাই বেরিয়ে গিয়েছে আমি একটু লেটও হয়ে গিয়েছিলাম আমি একটু শাড়ি পরতে লেট করে ফেলেছি এই জন্য আর এখানে দেখো সবাই বেরিয়ে গিয়েছে আর আমরাও রাস্তায় চলে এসেছি আর আসার সাথে সাথে বরযাত্রীর গাড়ি গাড়ির সাথে আমরাও যোগটা দিয়ে দিলাম তো চলো যেতে থাকি এখনই বরযাত্রীর সাথে সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে আমরা যাচ্ছি আর এখানে দেখো আমরা এখানে আমরা বিকেপুরের মার্কেটে চলে এসেছি আমাদের গ্রামের বাজারে তো এখানে এসে এখন আমরা গাড়িটা একটু দাঁড় করাবো সবাই কারণ এখানে একটু বাজি ফোটাবে তারপরে সবাই সবাই মিলে দেখো কতটা আনন্দ করছে আর এখানে বাজি ফাটানো হচ্ছে কতটা সুন্দর এনজয় করে সবাই মিলে বাজিটা ফাটাচ্ছে আর কি সুন্দর আকাশে দেখো ভালো লাগছে দেখতে ভীষণই ভালো লাগছে আমারও ভীষণ ভালো লাগছে আর এখন আমরা দেখো আবার চলে যাব সবাই মিলে একসাথে কারণ সবাই অনেকক্ষণ ধরে আনন্দ তোমাদের তো দেখানোই হয়নি যে বরের গাড়িটা কেমন লাগছে এই দেখো এই গাড়িটাই হচ্ছে বর রয়েছে আর এটা না আমার বান্ধবীর গাড়ি তো ওদের গাড়ি তো অনেকটা সুন্দর দেখো ডেকোরেশন হয়েছে বরের গাড়ি আর বর তো ভিতরে বসে রয়েছে আর দেখো গাড়িটার আমি অল্প একটু ব্লক করে নিলাম কারণ বেশি ব্লক করা যাচ্ছিলো না ভিডিও করা যাচ্ছিলো না কারণ গাড়িতে রয়েছি আমিও বাইকে রয়েছি এই জন্য আর সবাই কি সুন্দর আগে বাইক নিয়ে যাচ্ছে তারপরে কার তারপরে বর বর রয়েছে বরের রয়েছে তো সবাই আনন্দ করে করে যাচ্ছে আর এখানে দেখো একটা বোন বন্ডাও একটা স্কুটি চালিয়ে যাচ্ছে ভীষণই ভালো লাগছে দেখতে ফাইনালি আমরা চলে আসলাম এখানে দেখো এই যে মেয়ের বাড়ির গেটের সামনে তো গেটটা দেখো কতটা সুন্দর হয়েছে আর বরকেও নামানো হয়ে গেছে এই যে এখানে দেখো বরের শাশুড়ি মা বরকে বরণ করছে আর মিষ্টি খাওয়াচ্ছে তো দেখো বর এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের ভাই ভাই দাঁড়িয়ে রয়েছে এখানে আর আমরাও সবাই দাঁড়িয়ে রয়েছি কারণ এরপরে আবার গেট আটকাবে আর অনেক মজাও হবে তোমরা দেখতে থাকো ব্লগটা ভীষণই ভালো লাগবে আর এখানে দেখো কি সুন্দর আবার বাজি ফাটানো হচ্ছে আকাশে যায়ে বাজিগুলো ফাটছে ভীষণই ভালো লাগছে দেখতে আর এখানে দেখো বরকে জল মিষ্টি খাওয়ানো হয়ে গেল বরণ করা হয়ে গেল আমাদের এখানে এরকমভাবেই বরণ করা হয় ভীষণই দেখো <laughs> পালা বরের শালির পা ধোয়ানোর দেখো পা ধোয়ানোর এই জায়গায় এসে কত কত কিছু হচ্ছে আগে এক পা ভাইয়ের ধোয়ালো তারপরে এখন আর এক পায়ে আর জল দিচ্ছে না কারণ ওদের টাকা চাই ওদের কিছু চাই এই জন্য তো এরাও দিচ্ছে না এরা বেশি দাবি করছে এই জন্য তাকে দেখো কতটা ভালো লাগছে দেখতে ভীষণই তরকাতড়কি হচ্ছে ভীষণই ঝামেলা হচ্ছে এই আর কি তো দেখো মিষ্টিও নিয়ে এসেছে গিফটও নিয়ে এসেছে কিচ্ছু নেবে না ওদের পয়সা চাই এই জন্য তো অনেকটা সবাই দেখো এনজয় করছে অ্যাকচুয়ালি এইসব বিয়ের সব কিছু হচ্ছে একটা এনজয় করা তো অনেক ভালো লাগছে আর এখানে সবাই আমরা বলছি নাও গিফটটা নেও কিন্তু নেবেই না গিফট তো ভাইকে দেখো পাটা ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন ভাইকে নিয়ে ভিতরের দিকে যাবে আর আমরাও যাবো সবাই মিলে একসাথে আনন্দ আমরাও সবাই মিলে একসাথে দেখো কত আনন্দ করতে করতে এই যে যাচ্ছি একসাথে বরযাত্রী আর আমি তো বরযাত্রী মানে ছেলের দিক দিয়েও ইনভাইটেড মেয়ের দিক দিয়েও ইনভাইটেড এই জন্য দেখো আমি কিন্তু বরযাত্রী এসেছি করে আমার বান্ধবী একটু রাগও হয়ে গেছে আমার পরে কিন্তু কি করব ভাই ভাইয়ের বরযাত্রী তো আসতেই হবে আর দেখো সবাই আমার চ্যানেলে কি সুন্দর করে হাই বলছে আর সবাইকে আমি একটু নেওয়ার চেষ্টা করছি ভীষণই ভালো লাগছে আমারও আর এখানে দেখো ভাইকে এই যে এনে বসানো হয়ে গেছে আর ভাই ওই যে বসে রয়েছে আর এই দেখো আমরাও সবাই নিচে বসে পড়ছি কারণ বরযাত্রী সবাই নিচে একসাথে বসতে হয় আর সবাই দেখো কত বসে বসে গল্প করছি ভালো লাগছে ভীষণ আর আমিও সবাইকে আবার ভিডিও করছি আর ওই যে আমার বান্ধবী হোয়াইট কালারের শাড়ি পরে এসেছে তো আমার বান্ধবীও ভীষণ সুন্দর লাগছে আমার বান্ধবীকে দেখতে আর ও বসে রয়েছে আমার সাথে কারণ ভাই না আমাদের সবাই তার জন্য আমরা দেখো সবাই নিচে বসে কি সুন্দর করে গল্প করছি আর এখানে দেখো মণ্ডপটা দেখো কতটা সুন্দর ডেকোরেশন হয়েছে ভীষণই সুন্দর সাজিয়েছে অনেক সুন্দর ভালো লাগছে আমাদের এখানে আন্দামানে এরকমভাবে অনেক সুন্দর করে সাজানো হয় তো অনেক ভালোও লাগে দেখতে ভীষণই ভালো লাগে আর এখানে দেখো ভাই প্রণাম করে এখন এই যে বসে পড়ল মণ্ডপে আর এখানে দেখো এই যে ভাই মন্ত্রগুলো পড়ছে আর এখানে এই যে বৌদি দেখো আমাদের কত সুন্দর করে স্ন্যাক্স দিচ্ছে ভালো লাগছে আমরা স্ন্যাক্সগুলো খেয়েও নিলাম আমাদের যত্ন আলাদা বরযাত্রীর আর দেখো এখানে তো চলে এসেছি সোজা বোনের কাছে আর বোনের কাছে এসেই দেখো বোন আবার হচ্ছে সবাই বোনকে গিফট দিচ্ছে আর বোনকে কি মিষ্টি লাগছে দেখতে ভীষণই মিষ্টি লাগছে দেখতে বোনকে এত সুন্দর লাগছে দেখতে সত্যি অনেক ভালো লাগছে বোনকে দেখতে তো ঘরের ভিতরে বোন বসে রয়েছে কারণ এখনও বোনকে বাইরে বের করা হয়নি এরপরে বাইরে বের করা হবে আর এখানে দেখো বোনকে সবাই গিফট দিচ্ছে এক এক করে আমরাও হচ্ছে কি বোনের কাছে এসেছি একটু বোনের সাথে দেখা করতে তারপরে আমরাও হচ্ছে কি বোনের সাথে দেখো এই যে আমার বান্ধবী দেখো কত সুন্দর করে সেজেছে অনেকটা সুন্দর করে সেজেছে আর আমরা দুও একটু বোনকে দেখো কে দেখা তো কমপ্লিট হয়ে গেলো বোনের সাথে ভিডিও করে নিলাম বোন আমার চ্যানেলে সুন্দর করে হায়ও বলে দিল আর ভীষণ ভালোও লাগলো আর এই যে এই দিদিটাও আমার চ্যানেলে একটু হায় বললো ফার্স্ট বার আসলো আমার চ্যানেলে আর বোনকে যেখানে বসানো হয়েছে সেখানে ডেকোরেশনটাও ভীষণ সুন্দর হয়েছে আর এই হাই এখানে দেখো বোনকে বাইরে নিয়ে আসা হয়ে গেছে আর এই যে এখন শুভদৃষ্টি হবে আগে সাতবার ঘোরা হবে বোন বোন হচ্ছে কে ভাইয়ের পা আগে ধোয়াবে আগে প্রণাম করবে এরকম নিয়ম আছে বিয়েতে এরকম স আমাদের মধ্যে এরকমই নিয়ম আগে মেয়ে আসবে তারপরে সুন্দর করে দেখো এই যে পায়ে তেল লাগিয়ে জল দিয়ে প্রণাম করবে সাতবার করার পরে তারপরে শুভদৃষ্টি হবে মালা বদল হবে তো তোমরা দেখতে থাকো ব্লগটা ভীষণই ভালো লাগবে তোমাদের এখানে দেখো বোন হচ্ছে কি এই যে রিচুয়ালস গুলো এক এক করে করে নিচ্ছে আর সুন্দর করে করছে বোন ভীষণই ভালো লাগছে দেখতে আর এখন বোন এই যে আবার ঘোরবে বোনকে কি মিষ্টি লাগছে দেখতে বলো তোমরা প্লিজ কমেন্টসে বলো বোনকে কেমন লাগছে দেখতে কমপ্লিট হয়ে গেছে বোনের এখন দেখো বোন হচ্ছে কি শুভদৃষ্টি হবে বোনদের তো দেখতে থাকো তোমরা এই দেখো বোনের শুভদৃষ্টির জন্য এই যে একটা কাপড় ধুতির কাপড় দিয়ে বোনকে বোনকে আর ভাইকে ঢেকে দিয়েছে এখন ওদের শুভদৃষ্টি হচ্ছে তো অনেকটা ভালো লাগছে আর ভিতরে তো ক্যামেরা করা যায় না তো তাও আমি একটু করার চেষ্টা করেছি অতটা সুন্দর করে দেখো মালা বদলটা হচ্ছে হয়ে এবার দেখো মালা বদল তো ভাইকে আমরা বলছি ভাই মাথা নিচু করে করে না মাথা উঁচু করে থাকো কারণ বোন হচ্ছে মালা পড়াবে না এই জন্য তা ভাই একটু মাথা উঁচু করেই ছিল আর দেখো বোন কিন্তু সুন্দর করে মালাটা পরিয়ে মালা পরানো শুভদৃষ্টি সবকিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে বোন আর ভাইকে এখনে সামনাসামনি করে বসানো হয়েছে কারণ বোনদের এখন বিয়ে স্টার্ট হয়ে যাবে কারণ বিয়ের মন্ত্র সব পড়া শুরু হয়ে গিয়েছে আর এখানে দেখো বোন আর ভাইকে এই যে পাশাপাশি বসিয়ে দিলো মানে সামনাসামনি বসিয়ে দিল তারপরে এখন কন্যা দান হবে তারপরে আরও কিছু হবে এখন অনেক কিছু নিয়ম আছে সেই সবগুলো করবে তো শুরু হয়ে গেছে বিয়ে পড়ানো আর আমরাও এখানে দেখো সুন্দর করে বিয়েটা দেখছি ভীষণই মজা লাগছে ভালো লাগছে আনন্দ করেই বিয়েটা দেখছি আর এখানে দেখো আমার বান্ধবী এখানে চলে এসেছে ওর ছেলেকে ভাত খাওয়ানোর জন্য তো ও আবার ওর ছেলেকে খাইয়ে দিচ্ছে কারণ আহ হচ্ছে কি অনেকটা রাতও হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে অনেকটা সুন্দর করে আমি চলে আসলাম বিয়ের ধারে আর এখানে এসে দেখো আর একটা বোনের সাথে দেখা হয়ে গেলো তো এই বোনরা আমার চ্যানেলে হাই বলছে আর আমার বেস্ট ফ্রেন্ডও এখানে রয়েছে তো ও দেখো ব্লু কালারের শাড়ি পরেছে ভীষণই মিষ্টি লাগছে ওকে দেখতে আর এখানে দেখো সবাইকে আমি একটু ভিডিও করে নিচ্ছি ভীষণ আমারও ভালো লাগছে সবাই সুন্দর করে সেজেছে অনেকটা ভালো লাগছে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু দুইজনে আসলো আর আসার পরে আমি ওদের আবার একটু ব্লগ করে নিলাম মানে চ্যানেলে নিয়ে নিলাম তো অনেকটা ভালো লাগছে ওদেরও দেখতে দুই বন্ধু ঘুরে বেড়াচ্ছে আর এখানে দেখো এই ভাইটা এই ভাইকেও আমি একটু নিয়ে নিলাম তোমাদের মনেই থাকবে কারণ এই ভাইয়েরও এক মাস আগে বিয়ে হয়েছে এই বাড়িরই মেয়ে আর একটা বোনের তো এই ভাইও দেখো আমার চ্যানেলে আসলো বিননি ভীষণই ভালো লাগলো আর এখানে দেখো আমার বান্ধবী বসে আছে তো ওকেও আমি একটু আবার ব্লগ করে নিলাম আর সাইডে আরও মামিরা বসে রয়েছে তো সবাইকে আমি একটু নেওয়ার চেষ্টা করছি সবাই বসে গল্প করছে ভীষণই এনজয় করছে তো অনেকটা ভালোও লাগে সবাই একসাথে কতটা এনজয় করছি আমরা ভীষণ ভালো লাগে আর বিয়ে বিয়ে তো দেখতে ভীষণই ভালো লাগে অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ বলো কমেন্টসে আর এখানে দেখো এই যে একটা ছোট্ট মেয়ে এই এ না কলকাতায় থাকে এই বোনটা তো এই বোন হচ্ছে আমার ব্লক অনেক দেখে আমার ভীষণই ভালো লাগে তো বোনকেও আমি একটু ব্লকে নিয়ে নিলাম আর এখানে দেখো সবাই বসে দেখো এই যে বোন আর ভাইকে পাশাপাশি বসিয়ে দিল তারপরে আমরা আবার একটু দুইজনকে ফটো উঠিয়ে নিলাম একটু ভিডিও করে নিলাম ভীষণই ভালো লাগলো দেখে আর এখনে আরও বাকি রয়েছে বিয়ের অনেক কিছু এখন হচ্ছে যোগ্য হবে তারপরে আবার সিঁদুর দান হবে শ্বাস সমুদ্র পার হবে অনেক কিছু করা হবে এখনও তো দেখো এই যে ব্রাহ্মণ মশাই করছে পণ্ডিত মশাই সব কিছু এক এক করে আর এখানে দেখো আমার বান্ধবী ওই যে পাশে বসে রয়েছে বোনের ওকে তো বলে দেখেছি তোমাদের যে ভীষণই মিষ্টি লাগছে দেখতে আর এখন দেখো এই যে সাত সমুদ্র পার করবে তো বানানো হচ্ছে আর এখানে দাদা ভাই দেখো আমার পাশে তো ওকেও আমি একটু ভিডিও করে নিলাম আমার ভীষণই ভালো লাগলো আমরা দুইজনে বসে একসাথে একটু বিয়েটা দেখছি ভীষণ ভালো লাগছে আর নিজেদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে সত্যি এইসব বিয়ে দেখলে না নিজেদের বিয়ের কথা মনে পড়ে যায় আর অনেক ভালোও লাগে সত্যি আর এটা তো ভাইয়ের বিয়ে না তো ভাইয়ের বিয়েতে আমরা একদম লাস্ট দি থাকবো তো তোমরা দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে তোমাদের আর এখানে যজ্ঞের আগুন ধরিয়ে দিয়েছে এখন তো ভাইদের বিয়ের যজ্ঞ করানো হচ্ছে তো দেখো এই যে যজ্ঞটা শুরু হয়ে গেছে আমাদের এখানে সুন্দর করে এইভাবে বিয়ে করানো হয় আর এখানে দেখো এই যে ভা এই জিজা জিজাকে তো তোমরা আগে পরে আমার চ্যানেলে দেখেছো আর এই যে জিজার ছেলে আমার বান্ধবীর ছেলে তো দেখো সুন্দর করে দেখো হাই বলছে আমার চ্যানেলে আর এখন এই যে সাত সমুদ্র পার করাবে তো খইটা এখন এই যে কুলোয় নিয়ে ঢালবে যজ্ঞর উপরে দেবে তো ভীষণ দেখো ভালো লাগছে দেখতে দুজন কি সুন্দর একসাথে দাঁড়িয়েছে অনেকটা সুন্দর লাগছে দেখতে আর এখানে দেখো এই যে ভাই আর বোন এই রিচুয়ালসটা করছে বিয়ের ওই দেখো কী সুন্দর করে খইটা ফেলে দিল আগুনের পরে ভীষণ ভালো লাগছে দেখতে আর এখানে এই যে ব্লু শাড়ি পরা এই যে হচ্ছে কি বোনের যা তো আমার বৌদি হয় তো এই বৌদিও দেখো কতটা সুন্দর লাগছে বৌদিকে দেখতে সবাইকেই অনেকটা সুন্দর লাগছে দেখতে ভীষণই সুন্দর করে সবাই সেজে এসেছে ভালোই তো লাগে না সবাইকে দেখতে আর এই যে কমপ্লিট হয়ে গেল এখন ভাই আর বোন সাত পাক ঘুরছে তো সাত পাক ঘোরা কমপ্লিট হয়ে গেলে তারপরে ভাই আর বোন বসবে সিঁদুর হবে এখনে তো সিঁদুর দানটাও তোমরা দেখতে পাবে আমি দেখো এই যে ব্লগ করেছি সিঁদুর তো তোমরা পাশে থাকো দেখতে থাকো আর কেমন লাগছে তোমাদের বিয়ে আন্দামানের বিয়ে প্লিজ কমেন্টসে বলো কিন্তু আর সত্যি অনেক ভালো লাগে আমার আন্দামানের এই বিয়েটা দেখতে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টসে বলো তোমরা কেউ কমেন্টস করো না কেন প্লিজ কমেন্টস করো একটু ভালো লাগবে আমার তাহলে আরও ব্লগ করতে ইচ্ছা করবে আমারও আর এখানে দেখো এই যে ভাই আর বোন দুইজন দাঁড়িয়ে রয়েছে আর এই যে সিঁদুর দানের টাইম চলে এসেছে তো ভাই দেখো সুন্দর করে বোনকে সিঁদুরটা পরিয়ে দিয়েছে আর এখানে দেখো আবার এই যে আর একটু ভালো করে মোটা করে পড়ানো হচ্ছে সিঁদুরটা তো বোনে যাই পরিয়ে দিচ্ছে একটু ভালো করে তো অনেকটা ভালো লাগছে দেখ বোনের তো একদম লুকটাই চেঞ্জ হয়ে গেল সিঁদুর পরানোর পরে দেখো কতটা মিষ্টি লাগছে বোনকে দেখতে ভীষণই ভালো লাগছে তো বিয়েটা দেখো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চলে যাব সিধা খেতে কারণ খাওয়া দাওয়া করতে চলে যাব আর অনেকটা রাতও হয়ে গেছে ছেলে মেয়েদের চোখ দেখো ঘুম ঘুম আর এখানে দেখো ওই পিছনে দুটো দাদা বসেছে তো ওই দাদারাও আমার চ্যানেলে একটু হাই বলে দিল ভীষণই ভালো লাগলো ওরাও খাওয়া দাওয়া করছে আর আমরাও দেখো এই যে খাওয়া দাওয়া করতে বসে যাব আর এই যে তোমাদের দাদা ভাই বসেছে খাওয়া করতে আমিও বসে গিয়েছি আর মেনুতে ছিল ডাল পোলাও ভাত ডাল আর মাটার পানিরের সবজি আর মাংস আর হচ্ছে ডাল তো অনেকটা টেস্টি ছিল পাঁপড় ছিল মিষ্টান্নও ছিল স্যালাড ছিল আর দেখো অনেকটা টেস্টি রান্নাবান্না হয়েছে ভীষণই ভালো লেগেছে আমাদের তো ভালো লেগেছেই আর এখানে দেখো তোমাদের দাদাভাইও বলছে ভীষণ ভালো হয়েছে আমার ছেলেও কিন্তু বলছে ভীষণ ভালো হয়েছে খেতে আর এখনে দেখো আমি আবার খাওয়া দাওয়া কমপ্লিট আমার হয়ে গেছে তো আমরা এদিকে আসছিলাম তখনই দেখি এই যে জিজা তারপরে আমার বান্ধবী আর এই বৌদিরা সবাই বসেছে এখানে খাওয়া দাওয়া করার জন্য তা ওদেরও আমি আবার একটু ব্লকে নিয়ে নিলাম ওরা একটু হায় বলে দিল তা ওরাও লাস্ট এই যে খাওয়া দাওয়া করছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ভাই আর বোন দুজন এই যে খেতে দেওয়া হয়ে গেছে বোন আর ভাইকে তো ভাই আর বোনও খাওয়া দাওয়া করছে আর এখানে দেখো আমি আবার একটু সবাইকে ঘুরে ব্লগ করছি ভিডিও করছি আর এখানে ভীষণ এনজয়ও করছি না বিয়েটা কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দরভাবে সুস্থভাবে বিয়েটা কমপ্লিট হয়েছে আর সবাই ভীষণ এনজয় করেছে আর এখানে একটা বৈদিও রয়েছে আমি আবার সবাইকে দেখো ভিডিও করছি আর এখানে দেখো এই যে এই বৌদিটা কিন্তু অনেকটা সুন্দর দেখতে আর অনেকটা মিষ্টি মনের আমি কিন্তু অনেকবারই নিয়েছি বৌদিকে ভিডিও করেছি বৌদি আবার টাটা বাই বাই করে দিচ্ছে আমাকে আর এখানে দেখো তিন বন্ধুতে বসে গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে তা অনেক দিন পরে তিন বন্ধু দেখো এক জায়গায় হয়েছে আমি আবার ওদেরকে একটু ভিডিও করে নিলাম আমার ভীষণ ভালো লাগলো ওরা ছোটোবেলার বন্ধুরা তিন বন্ধু আর এখানে দেখো আর আবার সেই বোনরা সেই বোনরা দেখো কত সুন্দর আমার চ্যানেলে হাই বলছে একটু ড্যান্স করছে আমার ভীষণ অনেকটা এনজয় করলাম বিয়েতে ভাইয়ের বিয়েতে তো ভীষণই ভালো লাগলো আর এখানে দেখো সবাই যে যার মতো রয়েছে আর আমরাও ঘরের দিকে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে বাজে রাত দেড়টা তো হচ্ছে দেখো আমরা বিয়ে থেকে চলে এসেছি আমরা চলে এসেছি আর এই জন্য আমাদের দাদা ভাই ঘুমাসছে ঘুমাসছে তো এখন আমরা ঘুমাবো তো ব্লগটা প্লিজ কেমন হয়েছে